জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, বছরে ১২টি অমাবস্যার মধ্যে এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য সব থেকে বেশি, কারণ এই অমাবস্যার দিন বন্ধুরা কিছুক্ষণের জন্য স্বর্গ নরকের দরজা খুলে যায়। এছাড়া এই দিনেই মা আদিশক্তি দেবী কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। ফলে এই অমাবস্যা চলাকালীন মায়ের পুজো অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী 2রা সেপ্টেম্বর ভোর 5:21 থেকে আগামী 3রা সেপ্টেম্বর মঙ্গলবার দিন সকাল 7:24 পর্যন্ত এই অমাবস্যা থাকছে। ফলে 2 তারিখ পুরো দিন জুড়ে অমাবস্যা পাওয়ার জন্য অমাবস্যার স্নান ব্রত উপবাস আপনারা আগামী সোমবার দিনে কিন্তু সম্পন্ন করবেন। শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে, কিছু টোটকায় জীবনে দুর্ভাগ্য কাটে, গৃহসুখ শান্তি ফিরে আসে, আমাদের আর্থিক ভাগ্য ফেরে। তাই সোমবার দিন বন্ধুরা আপনারা এই অমাবস্যা চলাকালীন অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির ভিতরে ঘরের পাশের মাটিতে এই সামান্য জিনিসটি পুঁতে রাখবেন। এতে কেউ বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করতে পারবে না, আপনাদের শত্রু নাশ হবে এবং বাস্তু দোষ কাটবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অমাবস্যা চলাকালীন সোমবার বা মঙ্গলবার দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে এক ঘুটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে কিন্তু বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন। এতে বন্ধুরা আপনাদের গৃহে, আপনাদের জীবনে এই অমাবস্যার কোনো রকম কুপ্রভাব পড়বে না, আপনাদের গৃহ থেকে নেগেটিভ এনার্জি নাশ হবে, আপনাদের বাস্তু দোষ কাটবে। এছাড়া এই অমাবস্যার মহাযোগে বন্ধুরা আপনাদের বাড়িতে এই মহা সোমবার দিন এই একটি ফুল কিন্তু আপনারা সবাই এনে রাখবেন। এতে মায়ের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে, আপনাদের দুঃখ দরিদ্রতা মা হরণ করে নেবেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো, কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না, কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না, কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না, কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না, কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়, তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না, কারণ এই দিনে বন্ধুরা পড়েছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্য আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, তাই মহারাতে বন্ধুরা তারাপীঠে মা তারা বা কৌশিকী মায়ের পুজো অর্চনা করা হয়, কারণ এই রাতেই বন্ধুরা দেবী মা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন।
এছাড়া এই রাতে বন্ধুরা শাস্ত্র বলছে যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়, তাই মহা রাতে কিন্তু বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণও বৃদ্ধি পায়। তাই এই রাতে বন্ধুরা বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া টোনা টোটকা হয়। এই দিনে বন্ধুরা আপনারা একটি পেরেক বাড়ির এই স্থানে পুঁতে দিন, এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবেই, বাড়ির বাস্তুদোষ দূর হবে, মায়ের কৃপায় আপনাদের বাড়িতে সারা বছর সৌভাগ্য বিরাজ করবে, হঠাৎ করে আপনাদের অর্থভাগ্য সৃষ্টি হবে। তাই যদি বন্ধুরা আপনারা অর্থকষ্টে ভোগেন, বাড়িতে কিছুতেই আপনাদের আয় উন্নতি হচ্ছে না বা রোগ ব্যাধি বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বলবো তা তন্ত্র প্রক্রিয়ায় প্রাচীন কাল থেকেই বর্ণনা রয়েছে। তাই বাড়িতে যদি এই দিনে আপনারা এই সময়ে এখানে একটি পেরেক পুঁতে রাখতে পারেন, তো বন্ধুরা আপনাদের বাড়িকে সারা বছর মা রক্ষা করবেন, কারণ কালকে যিনি হরণ করেন তিনি মহাকালী। এছাড়া মায়ের কৃপা সন্তানের ওপরে সবার আগে হয়, তাই এই দিনে বন্ধুরা বিভিন্ন রাশির মানুষের কপাল খুলছে, মানা হয় এই দিনে ভক্তি ভরে মায়ের পুজো করলে, সামান্য ফুল ফল মায়ের চরণে নিবেদন করলে মানুষের মনোবাসনা মা পূর্ণ করে দেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয়। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা বাড়ির কোনখানে এবং কিভাবে এই পেরেকটি পুঁতবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনে সৌভাগ্যের দরজা খুলছে। বন্ধুরা এই দিনে আপনারা একটি লোহার পেরেকই নেবেন, মনে রাখবেন পেরেকটি যেন লোহারই হয়, তা নতুন বা পুরনোতে কিছু যায় আসে না। এরপর আপনারা সেই পেরেকটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কিছুটা সিঁদুর গুলে লাগিয়ে আপনারা ধোয়া বা পরিষ্কার জামা কাপড় পরে একটি আসনে বসে উত্তর বা পূর্ব দিকে আপনারা মুখ করে এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন, এবং জপ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই পেরেকটি পুঁতে দেবেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা ফ্ল্যাটে থাকেন তারা একটি টবের মধ্যেও কিন্তু এই দিনে কার্যটি করতে পারেন। আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওম ক্রিং কাল্লোই নমঃ। এবং পোতার সময় বন্ধুরা আপনারা মা কালীকে স্মরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু আপনারা তারপর পেরেকটি পুঁতবেন, কারণ যদি বন্ধুরা আপনাদের মনে ভক্তি ও বিশ্বাস না থাকে তবে এই কার্যটি করা না করা দুটোই সমান হবে, কারণ ঈশ্বর শুধু বন্ধুরা একমাত্র আমাদের ভক্তিতে প্রসন্ন হন। তাই ভক্তি রেখে বন্ধুরা আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই প্রক্রিয়াটি করবেন। আর বন্ধুরা এইবার এই মহাযোগে এই মহাদিনে সর্বরাশির জন্য ভালো খবর আছে, কারণ মায়ের কাছে সবাই সমান, আমি আপনি এবং আপনারা সকলে এবার মায়ের আশীর্বাদ প্রাপ্ত করছেন। শুধু মনে ভক্তি রেখে আপনারা ভিডিওতে যে কার্যগুলো আপনাদের করতে বলেছি তা শুধু করুন, দেখবেন সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপায় কেমন সৌভাগ্যে ভরে গেছে। এছাড়া এই অমাবস্যা চলাকালীন বন্ধুরা একটা জবা ফুলের মালা বা জবা ফুল, আপনাদের প্রিয় যে কোনো একটা ফল এবং ধূপ ধুনো নিয়ে আপনারা মায়ের কোনো মন্দিরে গিয়ে নিজের মনোবাসনা বলে মায়ের চরণে তা রেখে আসবেন, এবং সেই ফল আপনারা এক বছর খাবেন না, অথবা এই অমাবস্যা চলাকালীন আপনারা এই ফুল এবং ফল এনে বাড়িতে মায়ের কোনো ফটো বা মূর্তিতে আপনারা ভক্তি ভরে পুজো অর্চনা করার পর নিজের মনোবাসনা মাকে অবশ্যই বলুন। এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে এই অমাবস্যা চলাকালীন বাড়ির ঈশান কোণে একটা লাল জবা ফুল গাছ এই দিনে লাগিয়ে রাখুন, এতে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ। বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না, কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়, এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়, ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়
মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার দুই, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে, এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার তিন, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার চার, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন, এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায়, এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার চার, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না, মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন, এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।